আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরার মধ্যে কয়েকজন বড় বড় নবীর নাম উল্লেখ করে তিনি নির্দেশ দিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, তোমরা দিন কায়েম করো আর দিন কায়েমের ব্যাপারে তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন এই আন আকিমুদ্দিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে দিন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন মূসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিলেন আন আকিমুদ্দিন, তখন সেখানে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কে? ফেরাউন। এর মানে ফেরাউন যেই দিন প্রতিষ্ঠিত করে রেখেছিল সেটা ছিল ফেরাউনের দিন, দিনুল বাতিল। তাহলে মূসা আলাইহিস সালামের প্রতি দিন প্রতিষ্ঠার নির্দেশের অর্থ হল ফেরাউন যে বাতিল দিন প্রতিষ্ঠিত করে রেখেছে সেই ফেরাউনের বাতিল দিনকে মূলোৎপাটন করো, এখানে ইসলাম প্রতিষ্ঠা করো। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দিন কায়েমের নির্দেশের অর্থ হল নমরুদ সেখানে যেই বাতিল দিন প্রতিষ্ঠিত করে রেখেছে সেই নমরুদের বাতিল দিনকে খতম করে সেখানে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিন প্রতিষ্ঠার নির্দেশের অর্থ হল আবু জাহেলরা যেই বাতিল দিন প্রতিষ্ঠিত করে রেখেছে সেই বাতিল দিন খতম করে সেখানে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করো। এখন আন আকিমুদ্দিন এই নির্দেশটা আমাদের উপর, কাদের উপর? আমাদের উপর। তাহলে আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই দিনুল বাতিল প্রতিষ্ঠিত, মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত। তাহলে এই বাংলাদেশে দিন কায়েমের অর্থ কি? বাংলাদেশে দিন কায়েমের অর্থ হল এই গণতন্ত্রের মূলোৎপাটন করে এখানে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করো। সৌদি আরবে দিন কায়েমের অর্থ হল রাজতন্ত্র খতম করে সেখানে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করো। চীন এবং রাশিয়ায় দিন কায়েমের অর্থ হল সমাজতন্ত্র খতম করে সেখানে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করো। উত্তর কোরিয়ায় দিন কায়েমের অর্থ হল একনায়কতন্ত্র খতম করে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করো। তাহলে মানব রচিত ব্যবস্থা এজিটি বহাল রেখে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করা সম্ভব নয়। এজন্য আমাদের এই বিষয়ের মধ্যে এসেছে মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন এবং ইসলাম প্রতিষ্ঠার উপায়। বুঝছেন? এখন আমরা এটা স্পষ্ট যে ইসলাম পৃথিবীর কোনো একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত নেই, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে করবেন? গণতন্ত্রের জোট ভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। সন্ত্রাস, বোমাবাজি, উগ্রতাপ, জঙ্গি তৎপরতা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। তাহলে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কি? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতি। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন সেইভাবেই এখন খিলাফত অর্থাৎ ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আল্লাহর রাসূল কি করেছিলেন? জাতির মানুষকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব অস্বীকার অমান্য করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করে রব্বুন আল্লাহ ঘোষণা করার জন্য দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির মানুষকে মানুষের মনগড়া সংবিধান, মানুষের মনগড়া আইন বিধানের আনুগত্য ত্যাগ করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করার জন্য দাওয়াত দিয়েছিলেন।
আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির লোকদেরকে মানুষের আইন দিয়ে যারা নেতা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা এইভাবে যারা মানুষের আইন দিয়ে সেখানে নেতা ছিল তাদের নেতৃত্বের আনুগত্য ত্যাগ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার দাওয়াত দিয়েছিলেন আর দ্বারা দ্বারাই দাওয়াত গ্রহণ করেছিলেন তারা সাক্ষ্য অঙ্গীকার করেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে জাহিলি সমাজের বিপরীত একটি সমাজ তৈরি হয়েছিল যেই সমাজ হলো ইসলামী সমাজ জাহিলি সমাজের বিপরীতে ইসলামী সমাজ এইভাবে যখন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানদার সাহাবীগণ এই দাওয়াত জাতির মানুষকে দিচ্ছিলেন তখন আবু জাহেল গংরা তাদের দাওয়াতের ক্ষেত্রে বাধা প্রদান করেছিল তাদের উপর নির্যাতন করেছিল শিবে আবু তালিবে তিন বছর বন্দী জীবন যাপন করতে হয়েছিল তাইফে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত জেরেছিল ঝরেছিল কাব্বাব সহ অনেক সাহাবি নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের শরীর থেকে রক্ত ঝরেছিল অনেক সাহাবি শহীদ হয়েছিলেন এরপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই ঈমানের উপরে অটল অবিচল ছিলেন এভাবে যখন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ একদল ঈমানদার লোক তৈরি হয়েছিল আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তখনই আল্লাহ তাদেরকে মদিনায় খেলাফত দিয়েছিলেন এখন কি নবী রাসূল আসবে তাহলে এখন ঈমানদাররা ঐক্যবদ্ধ হবে কার নেতৃত্বে আমিরের নেতৃত্বে বর্তমান বিশ্বে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির যিনি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন পৃথিবীতে যত মানবরচিত ব্যবস্থা আছে সকল মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা হলেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির পৃথিবীতে বহু নেতা আছে ইসলামের নামেও বহু দল আছে বহু নেতা আছে কিন্তু তারা সব নেতারাই মানবরচিত ব্যবস্থার অধীন তাহলে মানবরচিত ব্যবস্থার অধীন যারা তারা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমির হইতে পারে না তাহলে ইসলামী সমাজের আমির হলেন বর্তমান বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আমির হিসাবে নেতৃত্ব দিচ্ছেন সুতরাং যারা আজকে গণতন্ত্রের ইলেকশন করছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যদি আপনারা সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন যারা সন্ত্রাস বোমাবাজি অগ্রতা জঙ্গি তৎপরতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান আপনাদের প্রতিও আমার উদাত্ত আহ্বান যদি সত্যিকার অর্থেই আপনারা মন থেকে অন্তর থেকে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে এই পথ বাদ দিয়ে ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন কারণ ইসলামী সমাজের আমিরই ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন ইসলামী সমাজের প্রতিটি কর্মসূচি সমাজ ও রাষ্ট্র থেকে মানবরচিত ব্যবস্থার মূলত পাঠন করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা মানুষের জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি দেই না কি দিচ্ছি তাহলে এই শান্তিপূর্ণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি কেন নিয়েছি সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আর সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে এখন আমিরের নেতৃত্বে একদল ঈমানদার সৎ কর্মশীল লোক তৈরি হইতে হবে তাহলে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তৈরি হয়েছিল একদল ঈমানদার সৎ কর্মশীল লোক তাহলে এখন একদল ঈমানদার সৎ কর্মশীল লোক তৈরি হবে কার নেতৃত্বে আমিরের নেতৃত্বে তাহলে আমিরের নেতৃত্বে যাতে একদল ঈমানদার সৎ কর্মশীল লোক তৈরি হয় এই লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি আমরা যত বাধা আসুক বিঘ্ন আসুক আমরা আপোষ করব না কেউ যদি আমাদেরকে না বুঝে গালি দেয় আমরা তাদেরকে পাল্টা গালি দেব না ক্ষমা করে দেব কেউ যদি না বুঝে আমাদের উপরে আক্রমণ করে
আমরা তাদের প্রতি রাগ করব না, আমরা তাদেরকে অগ্রিম ক্ষমা ঘোষণা করেছি। আমাদের আমির বলেছে যে সকলকে আমরা অগ্রিম ক্ষমা করে দিলাম, যারা না বুঝে আমাদের উপর আক্রমণ করে আমরা তাদের প্রতি কোনো রাগ খুব আমাদের নাই তাদের প্রতি। এইভাবে ইসলামী সমাজের আমির একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি করতে চান। একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হলেই আজকেও বর্তমানেও আল্লাহ খেলাফত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আসুন আমরা এই স্লোগান নিয়ে মাঠে নামি। আর নয় গণতন্ত্র, এবার হবে ইসলাম। আর নয় কুপুরি সংবিধানের আনুগত্য, কোরআন হবে মোদের সংবিধান। আর নয় বাতিল নেতাদের নেতৃত্ব, এবার ইমানদার নেতার নেতৃত্বে সমাজ রাষ্ট্র গঠিত হবে, পরিচালিত হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।